পশ্চিমবঙ্গের সঙ্গে করার কথা বলছে হ্যাঁ সেটা হচ্ছে ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন টু নাইনটি এ ধারা সেটা তো উনিশশো উনচল্লিশ ব্রিটিশ গভর্নমেন্ট ফাইনালি অ্যাবন্ডন করে দিয়েছে সে জানির অস্তিত্বই নেই এই টু নাইনটি এ ধারাটা তো ওই ওই অ্যাক্ট দিয়া যেটা অস্তিত্ব নাই উনিশশো উনচল্লিশ সনেই অস্তিত্ববিহীন হয়ে গেছিল তৃণমূল কংগ্রেস তো বারবার আপনাকে আপনি আবার বাংলা ভাগের কথা বলছেন এখন দু হাজার আগে আপনি যদি আবার এই বাংলা ভাগের কথা আলাদা রাজবংশীদের জন্য রাজ্য ইত্যাদি বলেন আপনি কি মনে করছেন না যে আপনার দলের ক্ষতি করছেন আপনি ভাই ভাই শোনেন না না শোনেন আমি যেটা বলতে চাচ্ছি যে আমি তো বাংলা ভাগের কথা বলিনি বাংলা বাংলায় বাংলাকে আমরা আমরা একচুর পর্যন্ত ও বিভাজন হতে ইচ্ছুক নই বাংলা বাংলায় থাক বাংলা বাংলায় থাকবে আমিও তাতে সহমত না বাংলা বাংলায় থাকবে কিন্তু কুচবিহার তো পশ্চিমবঙ্গ নয় উত্তরবঙ্গটা উত্তরবঙ্গ বলে কোনো রাজ্য আছে নাকি উত্তরবঙ্গ বলে কোনো রাজ্য আছে কি আছে না না পশ্চিম মানে কুজবে রাজ্য আছে আর উত্তরবঙ্গ শুনুন উত্তরবঙ্গ রাজ্যটা এখন আপনি কি বলতে যেটা আপনি আমি বলতে চান আমি যে উত্তরবঙ্গটা কুচবিহার রাজ্য অ্যাজ পার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট মতে স্বাধীনতার আইনের সেভেন ওয়ান ধারা মতে আমাদের মহারাজার কাছ থেকে সতেরোশো তেহাত্তর সন থেকে উনিশশো দু সন পর্যন্ত যেগুলো মাটি আমার মহারাজার কাছ থেকে টিটের মাধ্যমে ভারত সরকার নিয়েছে মানে ব্রিটিশ নিয়েছে সেই মাটিগুলো আমাদের মহারাজকে রিটার্ন করেছে সেহেতু এটা হচ্ছে এটা যে কুচবিহার গেটার কুচবিহার সেই গেটার কুচবিহারটা পরে ভারতের সঙ্গে তো মাছ হয়ে গেল তখন এটা অবশ্যই ভারতের সঙ্গে সামিল হয়ে গেল তাছাড়া তো আমরা তো এখন স্বতন্ত্র ছিলাম নমস্কার জানতে চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ এমন একটা সময় জানতে চাই বাংলা অনন্ত মহারাজের সঙ্গে করছি নগেন্দ্র রায়ের সঙ্গে করছি যখন উত্তরবঙ্গ উত্তাল উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন কাটিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাটিয়ে এলেন উত্তরবঙ্গে কার্সিয়াংয়ে একটি চা বাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা পাতা তোলার একটি ছবি সেই ছবি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হল তারপরেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে ঘিরে বিজেপির বিক্ষোভ আমরা দেখলাম আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবিগুলো সেই প্রত্যেকটা দাবিতে জল ঢেলে দেওয়া এবং তার পাশাপাশি আমরা দেখলাম ফের একবার উত্তরবঙ্গ বঞ্চিত উত্তরবঙ্গকে নাকি আসলে তৃণমূলই বিচ্ছিন্ন করে রেখেছে গোটা বাংলা থেকে দক্ষিণ কলকাতা নির্ভর একটা রাজ্য নাকি তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এই সমস্ত কিছু যিনি বারবার বলেন এবং এবারও যিনি আক্রমণাত্মক মেজাজে রয়েছেন সেই অনন্ত মহারাজ এই মুহূর্তে জানতে চায় বাংলায় রয়েছেন মহারাজ অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় আমাকে একটা কথা বলুন এই মুহূর্তে উত্তরবঙ্গকে নিয়ে আবার রাজ্য রাজনীতি উত্তাল রাজ্য রাজনীতির কথায় আমি যাবো কিন্তু তার আগে পার্লামেন্টে যখন লোকসভাতে যারা ঢুকে পড়ে যে ছেলেগুলো টুকরে টুকরে গ্যাং যাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসের অ্যাঙ্গেল খতিয়ে দেখা হচ্ছে সেদিন কি আপনি পার্লামেন্টে ছিলেন আমি রাজ্যসভায় তখন যখন এই ঘটনা ঘটে তখন কি আপনি মানে বেরিয়ে আসেন তখন কি হয় না আমি তো ওই ওই রাজ্যসভায় ছিলাম ওখান থেকে লোকসভায় কি হয় জানা যায় না লোকসভায় কি হয় রাজ্যসভায় জানা যায় না আমি আমাদের কুচবিহার থেকে আমাদের কতগুলো আমার ভিজিটর ভিজিটার আসছিলো হ্যাঁ আমার রিকমেন্ডেশনে তাদেরকে আমি দেখতে গেছিলাম তারপরে যা দেখি ওদেরকে আটকে দিল তা জিজ্ঞাসা করলাম সিকিউরিটিকে কি ব্যাপার তখন বলছে এরম একটা ঘটনা ঘটেছে তখনই ঘটনাটা জানতে পারলাম আমাকে অনন্ত মহারাজ একটা কথা বলুন আমি যেটা দিয়ে শুরু করলাম এই উত্তরবঙ্গ উত্তরবঙ্গের যে বঞ্চনা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন সমস্ত কাজ উত্তরবঙ্গের জন্য উনি করে দিয়েছেন না সব তো করে দিয়েছে তো উত্তরবঙ্গের জন্য আর কোনো বাকি থাকে নেই কোনো বাকি থয় না উত্তরবঙ্গের জন্য এখন উত্তরবঙ্গের সমস্ত লোক হ্যাঁ যারা শিক্ষিত ছেলে আছে তারা উত্তরবঙ্গ থেকে বিভিন্ন দেশে যাচ্ছে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে রোজগারের জন্য এটা বড় কাজ করেছে একটু একটু যদি বিস্তারিত বলেন আপনি কি কটাক্ষ সুরে কথাগুলো বলছেন না দেখুন কটাক্ষ নদের বাস্তব কথা বলছি আমি হ্যাঁ এখানকার এখানকার মানুষ উত্তরবঙ্গের মানুষ মানে কর্মসংস্থাহীন কোনো প্ল্যানিং প্রোগ্রাম নেই গভর্নমেন্টের হ্যাঁ কোনো প্ল্যানিং প্রোগ্রাম নেই সেতু উত্তরবঙ্গের মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছে এ কি পাঁচশো টাকা কি মাসে মাসে দেয় শুলটি হ্যাঁ যেমন কথা হলো মনে হয় এটা মানে ভিখারি যেরকম ভিখারি যখন পয়সা দেওয়া হয় এরকম মনে হচ্ছে আর কথা হলো এটা তো ঠিক নয় না ওখানকার মানুষ রোজগার চায় রোজগার চায় কিন্তু রোজগার তো নেই বলছে এই 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 টাকাটা তোমার ব্যাঙ্কে পাড়ে দিচ্ছি এটাই নাও তো ভাই মানুষকে পুঙ্গ বানানোর চেষ্টা করতেছে হ্যাঁ চিন্তা এমন ভাবে করছে যাতে এখানকার মানুষ এই এখানে কর্ম না থাকার জন্য এই উত্তরবঙ্গ ছেড়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে রোজগারের জন্য তাহলে আপনি বলছেন যে উত্তরবঙ্গের যে উন্নয়নের যে কথাটা বলা হচ্ছে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিপুল উন্নয়ন করেছেন পাহাড় হাসছে এটা কি আপনি বলছেন নির্বাচনে জেতার শুধু কিমিক না নির্বাচনে জেতার এখন কথা হলো উনি কি কি কথা বলছে হ্যাঁ সেগুলো তো ওনার ওনার ভাবে বলছে কিন্তু বাস্তব যেটা দেখতেছে লোক এই কথাগুলো লোকে মানে কোনো গুরুত্ব দিচ্ছে না কারণ জানছে এটা শুধু একটা ভাওতাবাজি বলে ভাবছে মানুষ আহ সে তো কিন্তু একটা তথ্য আমার হাতে এই মুহূর্তে রয়েছে 47টা প্রজেক্টের উদ্বোধন করেছেন माननीय মুখ্যমন্ত্রী অন্ততঃ সংবাদ মাধ্যমে আমরা যা দেখছি যার ব্যয় 1149 কোটি 12 লক্ষ টাকার বেশি শুধু কি এই অঙ্ক এই এই সংখ্যার যে উন্নয়নের কথা বলা সেগুলো কি শুধু কথাতেই থেকে যাবে না এগুলোর বাস্তবায়ন হবে মানে আপনি বলছেন এগুলোর কোনো বাস্তবায়ন হয়নি এক হাজার দু হাজার কোটি টাকার যে উন্নয়নের কথা বলা হচ্ছে এগুলো কি অ্যাকচুয়ালি বাস্তবায়িত হয় না কোথায় হয়নি সেটাই কোথায় বাস্তবায়িত হয় আমরা তো দেখলাম সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট যেটা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা টাকা হয় না খরচ হয় না হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট খরচ করে বাকি তো এমনি পড়ে থাকে রিটার্ন যায় ওরা খরচই করে না তখন তো প্রোজেক্ট থাকলে করতে পাবে এটা করতে গেলে তো হিসাব দিতে হবে হ্যাঁ এখন এখন ওইটাই কথা এখন ওরা কীভাবে কী করছে জানি না আর মমতা মমতা সরকার যদি এখানে প্রোজেক্ট করছে তো ভালো কথা এখানে যদি নতুন কর্মসংস্থান দিচ্ছে তাহলে ভালো কথা কিন্তু ভিজিবল তো হচ্ছে না যা বলছে তা নন ভিজিবল তাক উদ্দেশ্যে থামার কি করে তৃণমূল কংগ্রেস তো এটাও বলছে যে আপনারা কার্য এক ঘরে হয়ে যাবেন শূন্যে পৌঁছে যাবেন কারণ তৃণমূল কংগ্রেসের সাথে রাজবংশী ভোটও রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজবংশীদেরকে উদ্দেশ্য করে বারবার বলেছেন যে রাজবংশী ভাইরা রাজবংশী বোনেরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে আপনার কাছে কি আছে না এখন ওনারে ওনা কোন ফর্মুলাটা বলছে আমি সরদ জানে না ওনার সঙ্গে আছে সেই জন্য তো উত্তরটা হয়ে গেছে গত বিধানসভা ভোটে লোকসভা ভোটে আপনি কি এখনো আপনি কি এখনো এই এই যে দাবিটা যে দাবিটা একটা সময় আপনি করে এসেছেন আপনাদের আলাদা রাজ্যের দাবি আপনি করে এসেছেন সেই দাবিতে এখনো কি আপনি স্টিক করে আছেন না শুনুন এটা আমি আলাদা রাজ্যের আমি ডিমান্ড করি না এখানকার লোক করেছে আলাদা রাজ্যের ডিমান্ড আলাদা রাজ্যই এটা তো এটা তো পশ্চিমবঙ্গ হলো কখন হ্যাঁ এটা তো কুচবারটা তো পশ্চিমবঙ্গ নয় দেখুন আমি এই কথাটা বারবার বলছি যে যেটা মানে পশ্চিমবঙ্গের সঙ্গে মাস করার কথা বলছে হ্যাঁ সেটা হচ্ছে ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন টু নাইনটি এ ধারা সেটা তো উনিশশো উনচল্লিশ সালে ব্রিটিশ গভর্নমেন্ট ফাইনালি অ্যাবার্ডন করে দিয়েছে সে জানির অস্তিত্বই নেই এই টু নাইনটি এ ধারাটা তো ওই ওই অ্যাক্ট দিয়া যেটা অস্তিত্ব নাই উনিশশো উনচল্লিশ সনেই অস্তিত্ববিহীন হয়ে গেছিল তৃণমূল বারবার আপনাকে আপনি আবার বাংলা ভাগের কথা বলছেন এখন দু হাজার আগে আপনি যদি আবার এই বাংলা ভাগের কথা আলাদা রাজবংশীদের জন্য রাজ্য ইত্যাদি বলেন আপনি কি মনে করছেন না যে আপনার দলের ক্ষতি করছেন আপনি ভাই ভাই শোনেন না না শোনেন আমি যেটা বলতে চাচ্ছি যে আমি তো বাংলা ভাগের কথা বলিনি বাংলা বাংলায় থাক বাংলাকে আমরা আমরা পর্যন্ত ও বিভাজন হতে ইচ্ছুক নই বাংলা বাংলায় বাংলা বাংলায় থাকবে আমিও তাতে সহমত না বাংলা বাংলায় থাকবে কিন্তু কুচবিহার তো পশ্চিমবঙ্গ নয় উত্তরবঙ্গটা পশ্চিমবঙ্গটা উত্তরবঙ্গ বলে কোনো রাজ্য আছে নাকি উত্তরবঙ্গ বলে কোনো রাজ্য আছে কি আছে না না মানে কুজবে রাজ্য আছে আর উত্তরবঙ্গ শুনুন উত্তরবঙ্গ রাজ্যটা এখন আপনি কি বলতে যেটা আপনি আমি বলতে চান আমি যে উত্তরবঙ্গটা কুচবিহার রাজ্য অ্যাজ পার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট মতে স্বাধীনতার আইনের সেভেন ওয়ান ধারা মতে আমাদের মহারাজার কাছ থেকে সতেরোশো তেহাত্তর সন থেকে উনিশশো দু সন পর্যন্ত যেগুলো মাটি আমার মহারাজার কাছ থেকে টিটের মাধ্যমে ভারত সরকার নিয়েছে মানে ব্রিটিশ নিয়েছে সেই মাটিগুলো আমাদের মহারাজকে রিটার্ন করেছে সেহেতু এটা হচ্ছে এটা যে কুচবিহার গেটার কুচবিহার সেই গেটার কুচবিহারটা পরে ভারতের সঙ্গে তো মাছ হয়ে গেল তখন এটা অবশ্যই ভারতের সঙ্গে সামিল হয়ে গেল। তাছাড়া তো আমরা তো এখন স্বতন্ত্র ছিলাম এখন আমরা ভারতের সংবিধান আমাদের গোয়াসানি রাজ্য দিয়েছিল হ্যাঁ সেই দশ গোয়াসনের রাজ্যটা আবার ফির ওই এই উনিশশো কত ছাপ্পান্ন ছাপ্পান্ন শনত না ও এটাকে পশ্চিমবঙ্গ এখন আপনারা কী চান আপনারা দিকে বলছেন আপনাদের উন্নয়ন হয়নি অন্যদিকে এমন একটা দাবি আপনারা করছেন যেখানে বাংলায় এত উন্নয়নের বন্যা বইছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেখানে আপনারা আলাদা করে বলছেন আলাদা রাজ্য চান আপনারা বেসিক্যালি কি চান বাস্তবে কুচবিহারের অবস্থাটা কীরকম কজবিয়ারে বড় হাসপাতাল আছে কজবিয়ারে নিউরোসার্জন আছে কজবিয়ারে ভালো রাস্তা আছে আর কজবিয়ারে নেই সেটা বলুন আপনি বলছেন যে আপনি বিচ্ছিন্নতাবাদ বা আপনি আলাদা রাজ্য চাইছেন না কজবিয়ারের মানুষ চাইছেন কজবিয়ারের মানুষ কি শুধু এটাই চাইছেন না অন্য আরো কিছু চাইছে কি কি চাইছেন সেটা বলুন না বাংলার মানুষকে শুনতো দিন না না দেখুন এখানে একটা এমস গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে এমস দিয়েছিল সেটা নিয়ে গেছে ওরা এখানকার মানুষ একটা যদি ওপেন হার্ট সার্জারি করতে হয় তাদেরকে মানে কলকাতা যায় কোনো প্রবলেম ব্যবস্থাপনা নেই তো কোথায় আছে এখানে কিছু নাই সোজায় ওইখানে এখানকার মানুষ যারা মানে পেশেন্ট আছে তাদের সোজাই বলতে তুমি কলকাতা যাও অন্য জায়গায় যাও এরম বলে না নেই আর না নিজে তো এমপি আপনাদের এতগুলো এমপি এতগুলো বিধায়কারা তাহলে নিজেরা হাসপাতাল বা সুপার স্পেশালিটি মেডিকেল ফেসিলিটি বা অন্যান্য জিনিস কেন করতে দিচ্ছেন না করছেন না কেন তৃণমূল কংগ্রেস এটাই বলছে যে এত এমপি নিয়ে লাভটা কী দেখুন এখানে কথা হল এখানে একটা সৎ মনোভাব থাকতে হবে হ্যাঁ গভর্নমেন্টের সৎ মনোভাব থাকলে শুধু সৎ কাজ হবে হ্যাঁ এরা চায় এখানে দরিদ্র হোক সুস্থ অসুস্থ লোক হোক তারা যেন সুস্থতার জন্য দৌড়াদৌড়ি করে প্যাটের জ্বালায় যেন দেশ বিদেশ দৌড়ে দৌড়ে করে এখানে কি হচ্ছে কে নিচ্ছে কে দিচ্ছে কোথায় যাচ্ছে কি হচ্ছে কেউ যেন খবর না করে সেটা ওরা প্ল্যানিং প্রোগ্রাম আছে কোচবিহারের মানুষ আপনি বলছেন কোচবিহারের মানুষ বলছেন এখন সব বাইরে চলে যাচ্ছে এটা কি সত্যি আমাকে মানতে হবে কোথায় যাচ্ছে এরা হ্যাঁ সব বাইরে চলে গেছে দেখুন আপনি সাবেক এরা ওই বিভিন্ন রাজ্যে যাচ্ছে গুজরাট যাচ্ছে রাজস্থান যাচ্ছে হরিয়ানা ব্যাঙ্গালোর যাচ্ছে এই এই শ্রমিক শ্রমিক লেবার এই বালা পাথর হ্যাঁ এই ফার্মিং কাজও করছে ওরা ওখানে গিয়ে কৃষিকাজও করতেছে হ্যাঁ কিন্তু এখানে তো কিছু নাই মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন এই বাংলাতে ক্ষুদ্র মাঝারি শিল্প হচ্ছে একশো দিনের কাজ হচ্ছে এত যে কাজের সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হয় মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন বা আপনি মিথ্যা কথা বলছেন না আমি মিথ্যা কথা বলতে যাব কেন আমি যেটা দেখেছি সেই কথাই বলছি হ্যাঁ আমি যা জানি সেই কথাই বলছি এখন একশো দিনের কাজ কি করেছে এখন কেন কাজ হচ্ছে না সেটা পশ্চিমবঙ্গ সরকার জানবে আর ভারত সরকার জানবে হুম কী হচ্ছে আপনি দেখেছেন বিভিন্ন আপনারে তো বেশি করে জানেন তো সেহেতু এখানে একটা এখানকার মানুষের বিশ কুচবিহারের মানুষের বিরাট একটা সমস্যা আছে আর মহা বিপদে পড়েছে হ্যাঁ এদেরকে এখন একটাই একটাই কর্তব্য একটা সিদ্ধান্ত করেছে এখানে মাটি বাড়ি ঘর দুয়ার ছেড়ে তারা সারা পরি সমস্ত পরিয়াল নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছে হ্যাঁ তো এটাই বিকাশ হচ্ছে বিকাশ যদি আমাকে বলেন তাহলে এটাই বিকাশ হচ্ছে দু হাজার চব্বিশ সাল আসছে দু হাজার চব্বিশ সালের আগে আপনাই আপনি এখন সাংসদ হয়েছেন সাংসদ হিসেবে কোচবিহারের মানুষের জন্য দু সালের আগে আপনার কি ডিমান্ড থাকবে কেন্দ্রের কাছে

এখন তো হয়নি ওই ওই সেই অপেক্ষায় সবাই আছে হ্যাঁ গতিকে মনে হয় হবে আগে তো গভর্নমেন্টের কথা হয়েছে পিএবি রিপোর্ট পেয়েছেন আপনারা ওখানে এখানে বা ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রেমওয়ার্কের ভিতরে কাজটা করবে বলে কমিটমেন্ট করেছে তো গতিকে কিছু হচ্ছে শিলিগুড়ির মানুষ যদি শিলিগুড়ির জন্য আলাদা রাজ্য চায় কোচবিহারের মানুষ যদি কলি কোচবিহারের জন্য আলাদা রাজ্য চায় দার্জিলিং এর মানুষ যদি আলাদা করে পাহাড়ের জন্য পাহাড়ের আলাদা একটা রাজ্য চায় এভাবে চলে নাকি এটা হতে পারে নাকি না না সেই জন্য তো সেই জন্য ভাই ডিস্ট্রিক্ট আছে ব্লক আছে অঞ্চল আছে এগুলো তো আছে হ্যাঁ আর একটা রাজ্যের রাজ্যের যেখানে কথা আছে ভাই দেখুন এখানে প্রবলেম গুলো কি মানে আপনি কলকাতায় কি কি জিনিস পান যেগুলো কোচবিহারে পান না আপনি যে যে কথা বারবার বলেন যে দক্ষিণ কলকাতা নির্ভর একটা গোটা রাজ্য চলছে কেন আপনি এই কথাটা বলেন যে সাউথ কলকাতাতে সমস্ত কিছু দিয়ে রাখা হয়েছে কলকাতা শহরকে সমস্ত কিছু দিয়ে রাখা হয়েছে এবং সব সুযোগ সুবিধা কারণ থাকা সত্ত্বেও কোচবিহার বা উত্তরবঙ্গকে দেওয়া হয়নি আপনি এক দুই তিন চার করে বলুন না বাংলার মানুষ বিচার করে নিক নিজেই না দেখুন এক নম্বর আমি যদি এটা বলতে যাই তাহলে এক নম্বর কথা হচ্ছে এখানকার যেটা মানে উত্তরবঙ্গটা টোটালি কৃষি প্রধান ভারতবর্ষ কৃষি প্রধান কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গটা তো উত্তরবঙ্গে যেগুলো ফাস্ট ফুড হচ্ছে তাদের কোনো কোনো বিকাশের ব্যবস্থা নেই হ্যাঁ মানুষ যারা ফার্মার আছে তারা মানে উৎপাদন সামগ্রী নিয়ে রাস্তাঘাটে ফেলিয়ে দেয় হ্যাঁ বিভিন্ন রকম পদক্ষেপ ইয়ে প্রদর্শন করে কিন্তু এখানে কিছু বা সিস্টেমটা নাই এরা চিন্তা চিন্তাভাবনাই করে না কৃষক মানুষের জন্য কোনোই চিন্তাভাবনা করে না সেহেতু এটা হচ্ছে কথা আর দিল্লি বা কি বলে কলকাতা ওখানে গেলে খবরে খবরে পায় না পাত্তায় না পায় হ্যাঁ কোর্ট অফিসে কী হয় কোথায় কি না হয় এটা তো মানুষ জানে না সেহেতু এটা একটা বড় বিপদ আর কলকাতা গেতে তোমার দু দিন এক রাত একদিন লাগে হ্যাঁ তা ওখানে এটা মুশকিল আর কি একটা যে কোনো একটা কাজ করতে গেলে কলকাতায় যাইতে হয় হ্যাঁ এখানে গরিব লোক অত দূরে যাইতেও পারে না হ্যাঁ আর এটা বড় একটা শহর এটা মুশকিল আছে আর কি তো সেই জন্য এই এই দুইটা কারণও আছে তারপরে এখানে যদি ইন্ডাস্ট্রি হইতো মানুষের কর্মসংস্থা পাইত তাহলে লোকগুলো বিদেশ অন্য রাজ্যে পাড়ি দিত না এই দেখুন এই এটা একটা বড় সমস্যা তা গতিকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে মেয়েদের বেশ অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনন্ত মহারাজ রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার জন্য এবং এখনো যে আপনি এই লড়াইটা লড়ে যাচ্ছেন এবং এত কিছুর পরেও যে আপনি কোচবিহারের জন্য কিছু নির্দিষ্ট প্ল্যান নিয়ে আছেন এবং এই প্ল্যানে একেবারে যাকে বলে টিকে আছেন সেটা দেখে আমার কৌতূহল যাচ্ছে দু সালে আর নতুন কি কিছু সম্ভাবনা তৈরি হতে পারে কিনা অনেক ধন্যবাদ অনন্ত মহারাজ রিপাবলিক বাংলায় আসার জন্য ধন্যবাদ জানতে চাই বাংলা আজ এ পর্যন্তই অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায় কথা হবে চোখে চোখ রেখে